বিস্তারিত প্রসঙ্গে করোনা ভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। চব্বিশ ঘন্টায় 247 জনের মৃত্যু এবং রেকর্ড 50,952 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত 15,192। এর আগে একদিনে করোনায় এত মৃত্যু দেখেনি দেশ। আফরোজা হাশির রিপোর্ট। জুলাইয়ের শুরুতেই দেশে করোনা পরিস্থিতির অবনতি হতে থাকে। ঈদের আগে লকডাউনের বিরতি দেয়ায় ঝুঁকির কথা বলেছিলেন বিশেষজ্ঞরা, তা ভয়ঙ্করভাবে সত্যি করে একই দিনে পুরনো সব রেকর্ড ভেঙে দিল শনাক্ত করোনা রোগী আর মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 247 জনের মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি 19,500 ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ অর্ধ লক্ষের বেশি নমুনা পরীক্ষায় শনাক্তেও রেকর্ড 15,192 জন। নতুন সুস্থ 11,052 জন মিলিয়ে মোট সুস্থের সংখ্যা 1,000,000 ছাড়িয়েছে। চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 72, এরপর চট্টগ্রাম ও খুলনা বিভাগে মৃত্যু আরও বেড়েছে। রাজশাহীর পাশাপাশি নতুন করে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগেও মৃত্যু ও আক্রান্ত বাড়ছে। সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাশি, চ্যানেল আই, ঢাকা।